ঠিক আছে, নেতাজি সুভাষচন্দ্র বসুকে তো আমরা সবাই জানি, ওনার একটা কথা ছিল খুনি হাকস দাসের বলে একটা কবিতা ছিল, ও খুন কাহো কিস মতলব কা জিসমে উবাল কা নাম নেহি, তাই না? তো এই সময় রক্ত গরম থাকবে, ঠিক এই সময়ে মানে ব্লাড প্রেশার হাই থাকবে, 120/80 থাকবে না, এই সময় ব্লাড প্রেশারটা অনেক হাই থাকবে, পড়তে হবে দিনে 8-10 ঘন্টা। ঠিক আছে, সবাইকে আমি এই জিনিসটা বলছি আমার স্টুডেন্টদেরকে যে শুধুমাত্র আমরা তো জানি যে ফিজিক্যালের সঙ্গে সঙ্গে আমাদেরকে এডুকেশনটাও ভীষণভাবে জরুরি, তাই আমি বলবো সবাই একটু যে পড়াশোনাটা একটু অনেক বেশি বেশি কর বাবু তোরা। ঠিক আছে, আর যারা মানে বর্ডারে এখন ডিউটি করছে, তো একদিন আমরা দেখতে চাই যে ভারতবর্ষের প্রত্যেকটা মিলিটারি ইউনিট বা প্যারামিলিটারি ইউনিটে সমস্ত জায়গাতে আমাদের এআইএম ইনস্টিটিউটের স্টুডেন্টরা থাকবে, এবং সেটাই সব থেকে আমাদের গর্বের দিন হবে, তাই না? যেদিন তোরা পাকিস্তানের ওই পুঞ্চ বর্ডারে দাঁড়িয়ে সেলফিটা তুলে বলবি স্যার আজ এখানে ডিউটি করছি, তো একটা শিক্ষক আর সড়ক সব থেকে মানে মহত্বপূর্ণ একটা রোল প্লে করে। কিসের জন্য না? শিক্ষক আর সড়ক একটা জায়গায় থাকে আর তোমাদেরকে একটা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেয়। ওকে, তো আমি সবার জন্য শুভকামনা করছি যে একটা দিন অর্থাৎ মানে এই দিনটা খুব তাড়াতাড়ি আমাদের জীবনে আসতে চলেছে, তোমাদের জীবনে আসতে চলেছে, যে তোমরা তাড়াতাড়ি সবাই সাকসেসফুল হও, আর কিচ্ছু যায় না আমাদের। ঠিক আছে, দেশ স্বাধীন হয়ে গেছে, আজাদি কা অমৃত মহোৎসব আমরা 75 বছর পালন করছি, তো এর বিনিময়ে আমরা অনেক প্রাণ হারিয়েছি। তো এই ক্ষুদিরাম বসু দেখতে পাচ্ছ তোমরা, তারপরে ভগৎ সিং, যেদিনকে ওর ফাঁসি দিচ্ছে, ব্রিটিশ সরকার বলছে যে তোমার লাস্ট খোয়াইশ কি, বলছে কোনো নেই, বলছে এখন একটা বই আছে ওটা পড়ে কমপ্লিট করবো। তো বুঝতে পারছিস কি পরিমাণ মোটিভেশন লেভেলটা ছিল, তো ওই রকম মোটিভেট আমাদেরকে থাকতে হবে, আমাদেরকে অলওয়েজ মানে চেষ্টা করতে হবে যাতে আমরা আরো আরো এগিয়ে যেতে পারি। আমার দেশ স্বাধীন হয়েছে, আমরা স্বাধীন, এবার আমাদেরকে নিজের স্বাধীন মতো চিন্তা ভাবনা করতে হবে, বাস আর কিছু না। আমি তোদের সবার সাকসেসফুল লাইফ কামনা করছি, এআইএম ফিজিক্যাল ইনস্টিটিউটের সমস্ত সদস্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য, অনুপ স্যারকে বিশেষ করে থ্যাংক ইউ ভাই। ওকে, লাভ ইউ অল।